কলকাতায় থাকেন কিন্তু উত্তর কলকাতার বিখ্যাত হাতিবাগানের কাছে স্টার থিয়েটারের নাম শোনেননি এমন মানুষ কিন্তু খুবই কম আছে, কি তাই তো? এমনকি এখনকার অনেক ছেলেমেয়েদের বা আমার মতন বয়সী বহু ছেলেমেয়েদের এই স্টার থিয়েটারই হলো প্রথম সিনেমা হল যেখানে তারা তাদের বন্ধুদের সাথে কলেজ বা স্কুল পেরিয়ে সিনেমা দেখতে গেছে। আর নটি বিনোদনীর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, আর এই স্টার থিয়েটার সংলগ্ন নটি বিনোদনী এমপি থিয়েটারের নামও আপনারা শুনেছেন। তো আজকের পর্বে আমরা কথা বলবো এই স্টার থিয়েটারের ইতিহাস এবং এই নটি বিনোদিনীর সঙ্গে স্টার থিয়েটারের সম্পর্কে ইতিহাস নিয়ে। কি মশাই, তৈরি তো? মুড়ি চানাচুর নিয়ে আজ বরং সিনেমার জায়গায় সিনেমা হলের গল্পই শোনা যাক। তখনকার সময় বিখ্যাত নটি বিনোদিনীর মনোমাংসা পূর্ণ করার জন্য, অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ করার জন্য গুরমুখ রায়ের অর্থে প্রথম স্টার থিয়েটার নির্মাণ করা হয়। কিন্তু এখন আপনাদের এই প্রিয় স্টার থিয়েটারের নাম স্টার থিয়েটার হলেও প্রথমে কিন্তু এই থিয়েটারের নামটা স্টার রাখা হবে এমনটা ভাবা হয়নি। অবাক লাগছে তো? এখনও অনেক কিছু বাকি আছে অবাক লাগার মতো। প্রথমে এই থিয়েটারের নাম রাখা হয়েছিল বা ভাবা হয়েছিল বলা ভালো, বি থিয়েটার। আবারও বলছি, বি থিয়েটার। বি থিয়েটার কেন? বিনোদিনীর বি থেকে এই থিয়েটারের নাম বি থিয়েটার রাখা হবে এমনটা চিন্তা করা হয়েছিল, কিন্তু হয়নি আদতে। কারণটা হচ্ছে সেই সময়কার এই নাট্য জগতের বড় বড় ব্যক্তিত্ব তাদের আপত্তি জানায়। তারা আপত্তি জানায় যে তারা বিনোদিনীর নামে এই থিয়েটারের নাম রাখবেন না। জানি জিনিসটা অহেতুক বলছি, তবে সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি। যারা এখনও অবধি স্টার থিয়েটার যাননি কিন্তু নাম শুনেছেন, তাদের জন্য এটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। এই স্টার থিয়েটার নাম শুনলেই আপনাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এটা সিনেমা হল, তাই তো? হ্যাঁ, আদতে এটা একটা সিনেমা হলই বটে, কিন্তু প্রথমে বা এখনও কিন্তু এটা একটা থিয়েটারও। মানে এটা যেরকমভাবে সিনেমা হল, সেরকমভাবে এই সিনেমা হলের পর্দার ঠিক সামনে একটা বড় সড়ো স্টেজ আছে, তাই এটা কিন্তু প্রথমে সিনেমা হলের বদলে একটা থিয়েটার হিসেবে শুরু হয়েছিল। যাই হোক, সব নামের বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে 1883 খ্রিস্টাব্দের 23 জুলাই এই স্টার থিয়েটারের দ্বার উদ্ঘাটন করা হয়, এবং সেদিনকেই প্রথমবারের মতো বিখ্যাত কবি এবং নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নাটক দক্ষযজ্ঞ মঞ্চস্থ করা হয়। কিন্তু এত কিছু বলার পর, এত কিছু শোনানোর পর, যদি এখন আমি আপনাদেরকে বলি যে আপনাদের প্রিয় এই স্টার থিয়েটার আদতেও হাতিবাগানে ছিল না প্রথমে, তাহলে কি অবাক হবেন? অবাক হওয়ারই কথা, আমি যখন প্রথম পড়েছিলাম আমিও হয়েছিলাম। অনেকে হয়তো ভাবছেন যে হতেই পারে যে থিয়েটার স্থানান্তরিত করা হয়েছে, বা আবার অনেকে ভাবছেন যে হতে পারে অন্য কোনো শাখা প্রশাখা ছিল, মানে ব্রাঞ্চ ছিল হয়তো অন্য কোথাও, প্রথমটা ভেঙে দ্বিতীয়টাই রয়ে গেছে। কিন্তু না, একেবারেই নয়, ইতিহাসটা সম্পূর্ণ আলাদা। এই স্টার থিয়েটারের কোনো রকমের শাখা প্রশাখা ছিল না, বরং এই স্টার থিয়েটার কিন্তু কলকাতার বুকে একবার জন্মায়নি, দুবার জন্মেছে, এটাই ইতিহাস। এই স্টার থিয়েটার প্রথমবারের মতন প্রতিষ্ঠিত হয় বিডন স্ট্রিটে। অবাক লাগছে, এটাই সত্যি, তখনকার কলকাতা বিডন স্ট্রিটে এই স্টার থিয়েটার প্রথমবারের মতন প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই কিন্তু প্রথমবারের স্টার থিয়েটার, কিন্তু এমনটা নয় যে প্রথমটা মানে আসল দ্বিতীয়টা নকল, এমনটা একদমই নয়। পরে বলে বুঝতে পারবেন। এবার ভাবছেন যে বিডন স্ট্রিটে থাকলে হাতিবাগানে এই স্টার থিয়েটার এলো কী করে? বলছি মশাই, একটু ধৈর্য ধরুন, বলছি। এই স্টার থিয়েটার তৈরি করার ঠিক 6 মাস পর প্রথম প্রতিষ্ঠাতা গুরমুখ রায় ছেড়ে চলে যায়। তারপর এই স্টার থিয়েটারের মালিক হয় কীর্তিচন্দ্র মিত্র। নামটা শুনে শুনে লাগছে কি? কীর্তিচন্দ্র মিত্র আর কেউ নয়, তিনি কিন্তু মোহনবাগান ক্লাবের একজন প্রতিষ্ঠাতা, মানে অনেকের মধ্যে একজন প্রতিষ্ঠাতা। এবং এই যে মোহনবাগান নামটা যে বাগান থেকে এসেছে, আর সেখানে যে মোহনবাগান নামক যে ভিলাটা বা বাগান বাড়িটা আছে, তার মালিক কিন্তু এই কীর্তিচন্দ্র মিত্রই। মানে বুঝতেই পারছেন, বেশ নাম করা পরিবারের ছেলে তিনি, শ্যামবাজারের খুবই বনেদি একটি পরিবারের ছেলে এই কীর্তিচন্দ্র মিত্র। তিনি পরবর্তীকালে গুরমুখ রায়ের থেকে এই স্টার থিয়েটার কিনে নেন। কিন্তু দুঃখের কথা, স্টার থিয়েটার তার হাতেও বেশি দিন ছিল না, কিছুদিন পরে তার হাত থেকেও বিক্রি হয়ে যায় এই স্টার থিয়েটার। 1887 খ্রিস্টাব্দে গোপাল লাল শীল কীর্তিচন্দ্র মিত্রের কাছ থেকে মাত্র 21,000 টাকায় সম্পূর্ণ স্টার থিয়েটার কিনে নেয়। কিন্তু
সেদিন গোপাললাল শীল যে জিনিসটা কিনতে পারেননি সেটা হচ্ছে স্টার থিয়েটারের নাম, মানে স্টার থিয়েটার এই নামটাই। ততদিন ধরে স্টার থিয়েটার তার যে খ্যাতি লাভ করেছে বা যে নাম কামিয়েছে বা যে গুডউইল তারা অর্জন করেছে সেইটা এই স্টার থিয়েটারের কর্তৃপক্ষ বেচতে বা বিক্রি করতে নারাজ ছিল, তারা বেচতে দেয়নি। তো নতুন করে শীলবাবু তার এই থিয়েটারের নাম দেয় এমারেল্ড থিয়েটার। জানা গেছে কিছুদিন পরে এই এমারেল্ড থিয়েটারের নাম বদলে আবারও মনমোহন থিয়েটার রাখা হয় এবং তারও কিছুদিন পরে 1931 খ্রিস্টাব্দ নাগাদ এই থিয়েটারটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়। মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন আশা করি, যে প্রথমবারের মতন যে স্টার থিয়েটার তৈরি করা হয়েছিল সেটা তার দুখানা নাম বদল করে শেষে গিয়ে ভেঙে পড়ে, মানে তাকে ভেঙে ফেলা হয়। কিন্তু তাহলে আজকে স্টার থিয়েটার কী করে হলো, কীভাবে হলো, কে তৈরি করলো সেটা জানতে হবে, তো সেটাই তো ইতিহাস বলছি। যাই হোক, 1887 খ্রিস্টাব্দের পর যখন স্টার থিয়েটারের কর্তৃপক্ষ তাদের প্রথম স্টার থিয়েটার অন্যের হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়েছিল সেদিন থেকেই কিন্তু তারা নতুন করে এই স্টার থিয়েটার তৈরির পরিকল্পনা করছিল। নতুন একটা জায়গায় নতুন করে গড়ে তুলতে হবে নতুন স্টার থিয়েটার। খুঁজতে খুঁজতে ঠিক কিছুদিন পরে হাতিবাগান অঞ্চলে স্টার থিয়েটারের কর্তৃপক্ষ এটি জমি খুঁজে পান। 30 কাঠার এই জমিটি তারা 27,000 টাকায় কিনে নেন স্টার থিয়েটার তৈরি করার জন্য। এবার বুঝতে পারলেন তো কী করে স্টার থিয়েটার হাতিবাগানে এলো। জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো, যে কোথাকার কী এসে বলছে যে হাতিবাগানে পড়ে এসেছে, কি মানে আগে হাতিবাগানে ছিল না, বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো ভুলভাল তথ্য দিচ্ছি না, এটাই কিন্তু সত্যি, ইতিহাসে এটাই লেখা আছে। আচ্ছা, আরও এগোনোর আগে এই যে রোজ রোজ আপনাদেরকে নতুন নতুন ইতিহাসের গল্প বলছি তার জন্য কি একটা সাবস্ক্রাইব আমি আশা করতে পারি না? তাই প্লিজ এগোনোর আগে একটা সাবস্ক্রাইব করে দিন, তারপরে বাকি গল্পটা তো আছেই। আর মুড়ি চানাচুর কি শেষ হয়ে গেল নাকি? একটা লিকারটি সেই সময় রেল কোম্পানির ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন বসু এই নতুন স্টার থিয়েটারের নকশা তৈরি করে ফেলেন এবং অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য, মানে এই ধরুন বসার জায়গা বা এই যে স্টেজ সেই সব তৈরি করার জন্য ডাক পাঠানো হয় সেই সময়ের বিখ্যাত মঞ্চশিল্পী ধর্মদাস সুরকে। যে বছরে পুরনো স্টার থিয়েটার বিক্রি হয় ঠিক সেই বছরেই নতুন করে নতুন স্টার থিয়েটারের নির্মাণ কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ 1887 সালে। আর ঠিক এক বছর পর 1888 সালের 26শে এপ্রিল নতুন স্টার থিয়েটারের দ্বার উদ্ঘাটন হয়। আর সেদিনকেও কিন্তু বিখ্যাত কবি এবং নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সেবক নামক একটি নাটক সেই নতুন মঞ্চে মঞ্চস্থ করা হয়েছিল। এই ছিল আপনার আমার প্রিয় কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের ইতিহাস। যাই হোক, আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আর প্রতিদিনের মতনই আজকেও আপনার কাছে রিকোয়েস্ট রইল, যদি ভালো লেগে থাকে তবেই এই চ্যানেলটিকে, মানে এক কাপ কলকাতাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও এই কলকাতার অজানা তথ্য জানতে পারে। যাই হোক, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।